Hey guys, welcome back to my channel Anindita Vlogs. চলে আসলাম আবারো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলছে তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে দিওয়ালি ব্লগ। তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি সাজগোজ করে সুন্দর করে। এই হচ্ছে আমার আজকের লুক, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, সবার প্রথমে একটা কথা বলে দিই তোমাদেরকে, কালকে ভোরবেলায় আমরা সপরিবারে এক জায়গায় যাব। তো তার জন্যই আমাদের সব রুমগুলো আজকে এরকম অগোছালো হয়ে রয়েছে। তো তার জন্য কেউ প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন প্রদীপগুলোকে মুছে নিয়েছি এক এক করে, মানে প্রদীপগুলো ভেজানো রয়েছিল। তো আমি কিছুক্ষণ আগে উল্টো করে দিয়ে গেছি প্রদীপগুলোকে, কিন্তু ভালো করে শুকায়নি প্রদীপগুলো। তো তার জন্য আমি এক এক করে মুছে নিচ্ছি কাপড় দিয়ে ভালো করে, যাতে ভালো করে ধরে যায় প্রদীপগুলো। তো এবার মোছা হয়ে গেছে, এবার আমি মানে সোলতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি দিব বলে। আর তারপর তেলের বোতলটা দেখো কি সিস্টেমে যে লাগানো রয়েছে, কিভাবে লাগানো রয়েছিল, মানে খুলতেই পারছিলাম না, অনেক কষ্ট করে তারপর খুললাম। তো এখন আমি এক এক করে সব প্রদীপগুলোতে তেলগুলো দিয়ে নেব। আর এবার মানে বেশি প্রদীপ আনা হয়নি, অল্প কয়টাই প্রদীপ আনা হয়েছে, কারণ বললামই তোমাদেরকে যে কাল ভোরবেলায় আমরা এক জায়গায় সপরিবারে চলে যাব। তো কাল আর থাক না, তো কাল তো প্রদীপ দেওয়া হবে না। তো আজ তার জন্যই অল্প কয়টাই আনা হয়েছে আজ দেওয়ার মতো। তো বন্ধুরা, এই সমস্ত কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, মানে দীপাবলির দিন প্রদীপ দেওয়াই বলো বা দশমীর দিন মাকে বরণ করা, সিঁদুর খেলা, এই সমস্ত কাজ আমার খুব ভালো লাগে। মানে আগের দিন থেকে খুব এক্সাইটেড থাকি, মানে দশমীর আগের দিন খুব এক্সাইটেড থাকি কি কাল দশমী, মাকে বরণ করব, সিঁদুর খেলবো। সেম দীপাবলির আগের দিনও খুব এক্সাইটেড থাকে কি কাল দীপাবলি, সব কিছু রেডি করে তারপর প্রদীপ দেব সন্ধ্যেবেলা। তো এই সমস্ত কাজ না আমার ভীষণ ভালো লাগে। মানে বিয়ের আগে এগুলো করতাম না, বিয়ের আগে মাকে দেখতাম করতে। তো এখন যেহেতু আমি করি বিয়ের পর থেকে, তো এখন আমার ভীষণ ভালো লাগে করতে। তো দেখো কথা বলতে বলতে আমার মানে হয়েই যাচ্ছে প্রায় রেডি করা। তো আমি প্রত্যেকবারই আমি এরকমভাবেই রেডি করি, কিন্তু প্রত্যেকবার তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো তাই ভাবলাম যে এই বছর শেয়ার করে নিই তোমাদের সাথে।
তো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।